টেলিভিশনে টক শো বন্ধ করে জনগণের মুখ বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস ও গণতান্ত্রিক মূল্যবোধ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংসের খেলায় মেতে উঠেছেন। তিনি তার আজ্ঞাবহ আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের জেলে আটকে রাখলেও তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কখনোই নির্বাচনে যাবে না।